নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রসগোল্লার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে পাকা আমের রসগোল্লা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি, আর নিয়েছি গরুর দুধের ছানা। তো আমকে আমি একটা মিক্সি জারে পুরা পেস্ট করে নেব, আর লাগছে আমার চিনি আর ময়দা। এই কম উপকরণ দিয়ে একদম পারফেক্ট আমের রসগোল্লা আমি তৈরি করে নেব। তো দেখুন, আমের পেস্ট তৈরি হয়ে গেছে। আর এবার ছানা নিয়েছি, ছানার সাথে নিয়েছি বড় চামচে এক চামচ ময়দা। আর ময়দা আর ছানা খুব ভালো করে মাখবো, এইভাবে হাত দিয়ে মাখতে থাকবো। যত ভালো করে মাখবো ততই আমার রসগোল্লাটা ভালো হবে। তো দেখুন, এইভাবে আমি মাখছি। তো মাখা হয়ে গেছে। তো কীভাবে পারফেক্ট ছানা হয়েছে বোঝার জন্য একটা উপায় আছে। দেখুন, হাতে একদম তেল লেগে গেছে আর হাতে ছানাটা লাগেনি, এর মানে আমার রসগোল্লার জন্য ছানা পারফেক্ট হয়েছে। তো এবার দিয়ে দিলাম আম, এবার ভালো করে আবার মাখিয়ে নেব। তিন চামচ আম দিয়েছি, আমের পেস্ট দিয়েছি বড় চামচে, তিন চামচ আমের পেস্ট দিয়েছি যাতে করে কালারটাও আসে, ফ্লেভারটাও আসে। তো দেখুন, মাখানো হয়ে গেছে। এবার ছোটো ছোটো করে বল তৈরি করে নিয়েছি। আর এদিকে চিনির শিরা বসিয়েছি। এই বাটিতে এক বাটি চিনি, এক বাটি জল দিয়েছি। যখন পুরা চিনি গলে গেছে তখন দিয়ে দিলাম আমের পেস্ট। তো বেশ কিছু পরিমাণে আমি আমের পেস্টটা দিয়েছি, কারণ যেহেতু আমের রসগোল্লা, যাতে রসগোল্লাতে আমের ফ্লেভার থাকে আর কালারটাও যাতে আমের মতো হয়, হলুদ হলুদ হয়, এর জন্য আমি বেশি করেই কিন্তু আম দিয়েছি। তো একটা বলব এসেছে, এবার দিয়ে দিচ্ছি সবকটি ছানার বল। চুলার আঁচটা একদম হাই রেখেছি। 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে কুক করব। সবকটি বল দেবার পর একটা ঢাকনা দিয়ে দেব আর 20 মিনিটের মতো কুক করব। 20 মিনিট পর নামিয়ে নেব। বিশ মিনিট হয়ে গেছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বলগুলো কত বড় বড় হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার আমের রসগোল্লা, আর কত পঞ্জি হয়েছে, কত ইয়াম্মি দেখতে লাগছে, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, যদি আমার আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এমন রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এখানেই, বাই।